আজকেও এত শপিং হয়ে গেছে সব শেষ এখন এই তিনটে আমরা এখন পৌঁছে গেছি মালির মেলে মাস্ট ব্রেকফাস্ট বানিয়ে গলা এটা বেশ ভালো লাগলো এটা আমার মামার মেয়ের জন্য নিচ্ছি আমি একটু বেশি বেশি করে খেয়ে নিই এই যে মোটামুটি আমার বিছানা গোছানো হয়ে গেছে তার সঙ্গে রয়েছে আলু ফুলকপি ধনেপাতা দিয়ে সুন্দর করে তরকারি আজকে এলাহি আয়োজন ঠিক আছে আমার জন্য স্পেশালি তোমার শাশুড়ি ম্যাচ ম্যাচ দুজনে ম্যাচ ম্যাচ হয়ে গেছে আবির জন্য এটা নিলাম আমার হাত পায়েলের হাত মা হাত সবার ফুল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পায়েল ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন বাজে 9টা আমিও বেরিয়ে পড়েছি সুমন তো ক্যামেরার উপরে আছে ও আমার সঙ্গে যাবে আজকে যাব বাজার করতে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে সেগুলো আগে বলে দিই তারপর ভিডিওটা শুরুও করব সেটা হচ্ছে আমাদের এখানে এই যে মানালির যে বাড়িটা সেটা তো সুমন আগে ব্লগে বলেই দিয়েছে যে কিভাবে তোমরা বুকিং করতে পারবে আর কত টাকা রেন্ট সেটাও সুমন বলে দিয়েছে তো আমরা এখন এখান থেকে যে বাজারটা যাব মানে জায়গাটা হচ্ছে জগৎসুক তো জগৎসুকের বাজার এখান থেকে পায়ে হেঁটে গেলে 5-6 মিনিট ওখানে তোমরা যাবতীয় মাংস ডিম আলু যা যা লাগে সবজি তারপরে হচ্ছে গ্রসারি মানে যা যা লাগবে দুধ কফি করার জন্য চা করার জন্য সমস্ত কিছু পেয়ে যাবে এমনকি আজকে আমি রাতে মাশরুম বানাবো সেজন্য মাশরুম এখানে দারুণ দারুণ পাওয়া যাচ্ছে তার সঙ্গে ক্রিম লাগবে দই লাগবে সব পাওয়া যায় তো সেটা তোমাদের বলে দিলাম এখান থেকে মানে আমাদের এই যে বাড়িটা মানালির যে বাড়িটা এখান থেকে জগৎসুক বাজার হচ্ছে 5-6 মিনিট পায়ে হেঁটে গেলে আর বরফ জমে গেলে তখন একটু সময় লাগবে তখন হয়তো 10 মিনিট লেগে যেতে পারে এই জায়গাটাকে মানালেই বলা চলে কারণ এটা মানালির মধ্যেই এই জগৎসুক একটা ছোট্ট গ্রাম বাকিটা তোমরা আগে ব্লগে দেখে নিও কিভাবে বুকিং করবে কত টাকা রেন্ট সব কিছু সুমন বলে দিয়েছে তো এখন চলে যাচ্ছি বাজারের দিকে আজকেও তোমাদেরকে বাজারটা দেখিয়ে দেবো তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে কিন্তু প্রচুর দেশি মুরগি আছে প্রচুর মানে পাহাড়ের দেশি মুরগি দামটা একটু বেশি অবশ্যই তোমরা চাইলে কিন্তু এখানে দেশি মুরগি কিনে নিতে পারবে ওনারাই সমস্ত কেটে দেবে আর রান্না কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারবে এখান থেকে যাবে রাখবে এখানে বিশাল বড় রসালি সব কিছু পাওয়া যায় থেকে শুরু করে কফি যা যা যাবতীয় লাগবে দুধটাও নিলাম দুধও রয়েছে সমস্ত কিছু পাওয়া যায় মস্ত ব্রেকফাস্ট বনেগা বলা আপকো সমজ মে ভি আ গয়া না তো মস্ত ব্রেকফাস্ট বনেগা বলা মস্ত বহুত আচ্ছি হ্যায় রসানি তো তোমাদের দোকানটা দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দিচ্ছি শীতের জামা কাপড় যেগুলো পাওয়া যায় এখানে টুপি থেকে শুরু করে কটসুল প্যান্ট সব কিছু পেয়ে যাবে তো মানে শীতের পোশাক যদি লাগে এখান থেকে এসেও কিন্তু কিনে নিতে পারবে তো এটাই হচ্ছে পুরো জগৎসুক আর কি বাজার যেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে 40 টাকা করে এখানে মাশরুম বেশ সস্তাই লাগলো আমার আর টমেটো নিয়ে নিয়েছি আলু নিয়েছি এখানে না মিরচিটা সেভাবে দেয় না মানে লঙ্কাটা সেভাবে দেয় না লঙ্কাটা হয়তো ওজন একটু কিছু কম হলো ওটার সাথে ইয়ে করে দেয় তাই আমি আলাদা করে আজকে বললাম যে 250 মিরচি লঙ্কা দিতে লঙ্কা নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি সকালবেলা তো কিছু খেতে হবে মানে দুপুরবেলা দিয়ে হচ্ছে ফুলকপি নিয়ে নিয়েছি একটাকে হবে না বুঝতে পারছি না না মনে হচ্ছে আরেকটা লেগে যাবে ছোট এই ফুলকপিটা নিয়ে রাতে মাশরুম বানাবো আর এই হচ্ছে ভেজিটেবল শপ যেখানে তোমরা সমস্ত রকম ভেজিটেবল এছাড়াও ফ্রুটও পেয়ে যাবে কমলালেবু প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি আঙুর রয়েছে কলা রয়েছে খেজুর রয়েছে সমস্ত অনেক কিছু পেয়ে যাবে তারপরে নিয়ে চলে এসেছি কি কে নিয়ে এসে আমার দেখাই কলা আদা আজকে দুপুরে রান্না হবে ফুলকপি এই যে ফুলকপি মাশরুম গুলো আমার খুব ভালো লেগেছে এই যে মাশরুম ঠিক আছে 40 টাকা করে নিয়েছে এই একটা নিয়ে এসেছি মাশরুম আর তার সাথে আর একটা মাশরুম নিয়ে এসেছি এই যে এটা রাতে রান্না হবে আর একটা ফুলকপি আছে এখানে পুরো একদম ফ্রেশ ফুলকপি আর এখানে আলু আছে লঙ্কাটা একটু বেশি নিয়ে এসেছি বললাম তোমাদের এই যে লঙ্কা আছে এখানে লঙ্কাগুলো বেশ বড় বড় সাইজ আর এখানে আছে ও ধনে পাতা আবার একটু দিয়ে দিয়েছে ওরা আবার বললাম না ওজন একটুখানি কম হলে দিয়ে দেয় তাই এখানে টমেটো আছে পেঁয়াজ আছে রসুন আছে আর ধনে পাতা দিয়েছে আর চারটে টমেটো আছে আর এখানে আছে বিস্কুট ক্রিম লাগবে ছোট্ট একটা ক্রিম আছে বাটার আছে লাগবে কফি খাওয়ার জন্য এই যে দুধ আছে আর এই একটা বিস্কুট আছে তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে এখানে যদি তোমরা থাকো তাহলে কোথায় হচ্ছে বাজার করতে পারবে সমস্ত কিছু পেয়ে যাবে দেখতেই পারলে যে আমরা কিন্তু এখানে
নিজেরা বাজার করছি, নিজেরা রান্না করে খাচ্ছি, তার জন্য কিন্তু মার্কেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল, কিছু কিনেও আনতে হবে না। তোমরা মানে যখন যেখান থেকে আসছো, কলকাতা দিল্লি বা যেখান থেকে আসছো, তোমাদের কিছু নিয়ে আসতে হবে না, এখানে তোমরা সর্বত্র সব কিছু পেয়ে যাবে। বেশ কয়েকদিন হয়ে গেছে এখানে, তাই জন্য আজকে আমরা গুছিয়ে নিচ্ছি ঘর, আর বেড কভারটা চেঞ্জ করে নেবো, নিয়ে এসছি অলরেডি, বিছানাটা পরিষ্কার করে নেবো, দিয়ে তারপরে পুরো জায়গাটা গুছিয়ে নেবো। মা চা করে নিয়েছে, আমি চাটা খাচ্ছি, আর আমরা বাজার করে আনলাম, রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কারণ আমাদের আবার মানালি যাওয়ার প্ল্যান হয়ে গেছে। আর তোমাদের তো সবই দেখাচ্ছি, তোমরা ভালো লাগছে কমেন্ট করে বলছো যে এটা সম্পর্কে বলো, এটা সম্পর্কে বলো, হোম ট্যুরটা দাও, তো সেগুলো তোমরা বলছো ভালো লাগছে। এরকম যদি তোমাদের অনেক প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাও, আমরা সমস্ত কিছু তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আগের ভিডিওতে এত কমেন্ট পেয়েছি, খুব ভালো লাগছে। এরকম যদি তোমরা কমেন্ট করো তাহলে ইউটিউবও ভাববে যে আমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে, তো এরকম তোমরা কমেন্ট করতে থাকো। আমি এখন কপি তরকারিটা করবো, সেজন্য সবজিগুলো সব কেটে নিচ্ছি, আর এদিকে গরম গরম চাটাও খাবো। আর আলু ফুলকপি তরকারিটার সঙ্গে পায়েল খুব ভালো করে, আমি একটু বেশি বেশি করে খেয়ে নিই, তাই জন্যই পায়েল বলছে যে বেশি করে ফুলকপি নিই। হ্যাঁ, রাতে মাশরুমে তরকারি হবে, আর সুমনা তাহলে অসুবিধাও হবে না, সুমন আমি খেয়ে নিচ্ছে, মানে আমার সৌমির মায়ের কোনোটাই কোনো অসুবিধা হয় না, যেরকম পাবো খেয়ে নেবো। কিন্তু সুমনের অসুবিধা হয় না, সুমন তো পাহাড়ে গেলে যা পায় তাই খায়, কিন্তু যেহেতু কপি তরকারি হচ্ছে তো বেশি থাকলে ওই একটু খেয়ে নিতে পারবে, মাশরুমের তরকারিটা যেহেতু রাতে করবোই। আর আজকে আমরা ঘর টরো দুটো ঘরে সমস্ত কিছু পরিষ্কার করছি, তাই জন্য নতুন বেডশিটও চেয়ে নিয়েছি, সব কিছু ওনারা আমাদেরকে দিচ্ছেন যা যা চাইছি, বা তরকারি কোনো বাটি লাগবে কি লাগবে ওনারা তো বুঝতে পারছেন না, আমাদেরকে গিয়ে দেখে আসতে হচ্ছে যে কোন কোন মানে কীরকম বাটি লাগবে, যেন আমি এটা নিয়ে চলে এলাম এক্ষুনি, তো এরকমই। তো এমনি ফেসিলিটি এখানে খুবই ভালো, শুধু ওয়াইফাইটা একটু খুবই প্রবলেম হচ্ছে, আমাদের ভিডিও ফিডিও সমস্ত কিছু আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে, তো যেহেতু সুমনের নেটটা ভালো আছে বলে আমাদের ভিডিও কিন্তু রোজকার রোজ আসছে। কপিগুলো কি ফ্রেশ, একদম মানে তাজা কপি, ঠিক আছে। এখানকার পাহাড়ের এটা সব থেকে বেশি ভালো লাগে যে পাহাড়ে যা যা সবজি পাওয়া যায় পুরো ফ্রেশ হয়, একদম কপিগুলো এত সুন্দর দিয়েছে কি বলবো। আর তোমাদের যেটা বললাম যে আমাদের আবার একটা বাটির দরকার পড়েছে গিয়ে নিয়ে এসছে, এই যে দেখো তো, মানে এরা খুব হেল্পফুল হয়, পাহাড়ের মানুষ সত্যি খুব হেল্পফুল হয়। সেদিনকে যেমন সুমনের গাড়িটা বরফে একটুখানি সরাতে প্রবলেম হচ্ছিলো, ওরাই সঙ্গে সঙ্গে এলো, তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। যাই হোক, আর কি আলু ফুলকপি তরকারিটা করে নেবো, আর ডাল তো আছেই, তারপর মা গরম গরম ভাতটা করে নেবে। দাম কম না মাশরুমের? হ্যাঁ, অনেক কম, অনেক কম মাশরুমের দাম। আর বলছে পুরো ফ্রেশ, সাদা একদম থপথপ, 40 টাকা, 40 টাকা এইটুকু, এতখানি মাত্র 40 টাকা, কি সস্তা হয়েছে, ভালো ফ্রেশ না? হ্যাঁ, খুব ফ্রেশ, দারুণ। এই যে মোটামুটি আমার বিছানা গোছানো হয়ে গেছে প্রায়, ঠিক আছে, আর একটা এই কম্বলটা সেট করলে হয়ে যাবে। এই কম্বলটা অ্যাকচুয়ালি এত বড় আর এদিক ওদিক হয়ে গেছে ভেতরে, ঠিক আছে, তাই জন্য একটুখানি খেটে গেছে, এটাকে আমাকে একটু ধরে ঠিক করে সেট করতে হবে, করলেই হয়ে যাবে বিছানা গোছানোটা। ওদিকে পায়েল তো আজকে ভালো ভালো তরকারি করছে, দুপুরবেলা তো হবে আমাদের ফুলকপি এনেছিলাম আমরা, তোমরা দেখলে সেই ফুলকপি হবে, আর বিকালবেলা পায়েল করবে হচ্ছে মাশরুম। তার আগে আবার আমরা ঘুরতে যাবো হচ্ছে মানালি, আজকে অনেক কিছু হবে, যাই হোক আজকে এই ভিডিওতে সব কিছু দেখতে পাবে না তোমরা, তার আগে আমরা ভিডিও শেষ করে দেবো বলে দিলাম কিন্তু, ঠিক আছে। বিছানার ডান হয়ে গেছে দেখো, ঠিক আছে, আহা, তৈরি হয়ে গেছে আমাদের লাঞ্চ, আলু ফুলকপি তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ, মা ভেজেছে গরম গরম ডিম ভাজা, গরম গরম ভাত, পেঁয়াজ রয়েছে, তার সঙ্গে রয়েছে আলু ফুলকপি, ধনে পাতা দিয়ে সুন্দর করে তরকারি, আর রয়েছে মসুর ডাল। আজকে এলাহি আয়োজন, ঠিক আছে, আমার জন্য স্পেশালি, কারণ ডাল ছিল কালকে, সেই ডালটা আমি খাবো, তাই জন্য মা আলাদা করে আমার জন্য ডিম ভাজা করে দিয়েছে। মা তোমাকে ভালো ইয়ে করে, ঠিক আছে, সুমন খেতে পারবে না, সুমন খেতে পারবে না, সুমন এরকমই ব্যাপার। ডালের সঙ্গে আলু ভাজা থাকবে এখানে, তো তাও সুমন ডাল ডিম ভাজা খেয়ে নিচ্ছে। তোমরা আমাদের নিউ টাউনের ব্লগে দেখেছো কত রকম তরকারি হয়, সুমন আগে জিজ্ঞেস করেন কি কি তরকারি আছে, কি কি আছে দেখে নেবে, তারপরে সেভাবে খাবে, বাজারে খুব কম যাই, কারণ বাবাই ম্যাক্সিমাম যায়, আমাকে যেতে দেয় না, ঠিক আছে, আমাকে যেতে দেয় না, আমি চাইলেই আরামসে করতে পারি, এখানে তো করছি সুন্দর, তো ওখানে বাবাই ম্যাক্সিমাম যায়, কারণ বাবার বাজার করতে ভালো লাগে, তারপরে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে, ওটা না করতে পারলে আমি যদি করে নিই তারপরে বাবা আবার গিয়ে আবার বাজার করে আনবে, তার থেকে বাবা নিজেই যাক, ঠিক আছে। মা ওদিকে হাসছে শুনে, আমি ঠিকই তো বলছি, যাই হোক, তো
সৌমিও আমার বাজার করতে পারে কিন্তু সৌমি আর সুমনই প্রথম প্রথম বাজার করে আনছিল, তারপরে সকালের দিকে আমি যাচ্ছিলাম, সকনে সৌমি আর সুমন বিকালে গেছে, এইভাবেই হচ্ছে আর কি। মানে আমরা সবাই সবকিছু করতে পারি, এটাই ব্যাপার, তাই তো? সবাই সবকিছু করতে পারি, কিন্তু কলকাতায় অত বেশি করতে ইচ্ছে করে না, কাজ ফাজ করে তারপরে মনে হয় একটু রিল্যাক্স করি। আর এখানে কি, এখানে যেমন পাহাড়ে পুরো অন্য মানুষ, আমার মনে হচ্ছে যতবার ইচ্ছা আমায় বাইরে পাঠাও, সোফল হোক বৃষ্টি হোক, আমার কোনো যায় আসে না, আমি চলে যাবো, কোনো ব্যাপার নেই। যখন সোফল হচ্ছে তখন থাকতে পারে পাহাড়ে, আমার ভালো লাগে পাহাড়ে, এমনি ঘুরতে যাচ্ছি, একটুখানি বরফের মধ্যে পাড়িয়েছি, একটু বাইরে বেরোচ্ছি, তাতেই ভালো লাগছে। ঠিক আছে, বেশি দূর যেতে হবে সেরকম নয়, কারণ অ্যাকচুয়ালি তো এখানকার যাবতীয় যা কিছু আছে সব ঘোরা আমাদের। ঠিক আছে, আমাদেরও ঘোরা, আমারও ঘোরা, পায়েলেরও ঘোরা, মা সৌমি বাবা সবার ঘোরা। কারণ আমরা যখন আগে এসেছিলাম 2011-তে এসেছিলাম, তখন আমরা টোটাল ট্রিপ করেছিলাম হচ্ছে 18 দিন না 19 দিনে, শুধু তাও হচ্ছে ওই সিমলা কল্পা কিন্নর সাইডটা আর এদিকটা মানালি সাইডটা। তো এইবারে একদম রিগোরাসলি ভালোভাবে প্রত্যেকটা জায়গা ঘোরা। এই নাগার ক্যাসেল সবাই বলছিল, নাগার ক্যাসেল সেই তখন এসে আমাদের ঘোরা, খুব ভালোভাবে ঘোরা তখনই, কিন্তু সব কিছুই ঘোরা আলাদা করে, যে স্পেশালি ওখানে গিয়ে যাবো প্রথমবার দেখবো এরকম টাইপের কোনো কিছু ব্যাপার নেই। তাই জন্য এই জায়গাটাকেই বেশি করে ভালো লাগছে, এখান থেকেই না ভালো লাগছে, মানে রুমের ভিউ বলো সমস্ত কিছু এত সুন্দর, বরফ বলে তো কোনো কথাই নেই। কারণ রোজ তো বেরোতে পারছি না, কাজও আছে, কাজ কমপ্লিট করে এডিটিং করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, তার সাথে সাথে আমার বুকিংয়ের কাজ চলছে, যারা ঘুরতে যাচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে। এই জাস্ট নর্থ বেঙ্গল ট্রিপ শেষ হলো, ইস্ট সিকিমের ট্রিপ শেষ হলো, মাথা খারাপ হয়ে গেছিলো আমার দুদিন ধরে, ঠিক আছে, বাট ভালোভাবে ট্রিপগুলো হচ্ছে, তো এখান থেকে কাজগুলো তো কমপ্লিট হচ্ছে, তাই জন্য একটু টাইম লাগছে। আর বেশি দূর ঘুরতে যাওয়ার ইচ্ছাও নেই, কারণ কালকে তো এমন বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, যেতেই পারলাম না, আর কোথায় যাবো, কোথায় গিয়ে না সেরকম কোনো জায়গা নেই, তাই না? এমনি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আবার আসবো আপেলের টাইমে কোনো সময় নিশ্চয়ই, এটাই ফুলকপি তরকারিটাও বেশ ঝাল লাগছে আগের দিনের থেকে, আজকে ফুলকপি তরকারিটা খুব ভালো হয়েছে, খাচ্ছি, দারুণ লাগছে। উফ, এত খাওয়া গেছিলো, তারপরে একটুখানি ফ্রুটস খাওয়া খুব ইম্পর্টেন্ট, কমলালেবু খাচ্ছি, এখানকার কমলালেবুগুলো বেশ ভালো, এই বাজার থেকে কিনে আনা। ভালো মিষ্টি, বেশ ভালো মিষ্টি, মানে পাহাড়ে বসে থাকা, এদিকে মাঝে মাঝে এডিটিংয়ে কাজ করা, ফোন রিসিভ করা, কাস্টমারদের কল করা, সব কিছুই কিন্তু ভিউ দেখতে দেখতে, মানে এই যে ময়াটা, এই ময়াটা সত্যি বলছি আলাদাই। অ্যাকচুয়ালি তো এদিকে আশেপাশে সবই ঘোরা, তাই জন্য খুব যে ব্যাপক কষ্ট হচ্ছে ঘুরতে যেতে পারছি না বলে, খুব চারিদিকে প্রচুর জায়গায় সেরকম কিছু হচ্ছে না, কারণ সব দিকগুলোই ঘেরা, ওদিকে লাউল ঘোরা, স্পিতি ঘোরা, কিন্নুর ভ্যালি ঘোরা, মানালি, এই সাইডগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা আমাদের ঘোরা, আমার পায়েলের মা বাবা সবার ঘোরা, তাই আমার সেরকম কিছু মনে হচ্ছে না। এখান থেকে আমরা বাজারও তোমাদের দেখিয়েছি, আর কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা পরের ভিডিওতে সেগুলো দেখিয়ে নেবো, কারণ অলরেডি আমরা এখনও বেশ কয়েকদিনের জন্য এখানে থাকছি, তাই না? তো যাই হোক, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তোমাদের করতে বলি, কারণ তোমাদের জন্য ওটা কিন্তু ফ্রি, বাট আমাদের জন্য ওটা কিন্তু প্রচুর হেল্প হবে, কারণ প্রথমত আমরা মোটিভেটেড হব, সেকেন্ড দ্বিতীয়ত আমাদের কী হবে, ইউটিউব ভাববে যে আমাদের ভিডিওগুলো ভালো, এবং ইউটিউব প্রমোট করবে, প্রমোট করলে আরও বেশি লোকের কাছে পৌঁছাবে, এবং একটা পজিটিভ কন্টেন্ট বেশি লোকের কাছে পৌঁছাবে, যেখানে ইউটিউবে নর্মালি খুব নেগেটিভ কন্টেন্টটি প্রচুর বেশি ছড়িয়ে আসে। তো আশা করছি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলেই করো, ভালো না লাগলে অবশ্যই তোমাদের করতে বলবো না, জোর জবরদস্তি নয়, কিন্তু ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, এইটুকুই রিকোয়েস্ট। এই যে রেডি হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি মানালি মেলে একটু শপিং করবো, মানে অ্যাকচুয়ালি সৌমির জন্য একটা জিনিস পছন্দ করেছিলাম, সেটাই কিনবো ভাবছি, আর দেখা যাক কি করি, তো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আগে গাড়ির ওখানে যাবো, গাড়ির ওখানে গিয়ে গাড়িটা 5 মিনিট স্টার্ট করবো, মা এখনও রেডি হয়নি, জুতোটা পরে তারপর আসছে টুকটুক করে, আমি ততক্ষণ গিয়ে গাড়িটা স্টার্ট করে রাখি। এখন 3টা, আমরা এখন পৌঁছে গেছি মানালি মেলে, আর এখানে আজকে অনেক ফাঁকা, আগের দিন যখন এসেছিলাম স্নো পড়েছিল বলে হয়তো এত ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল, দাঁড়ানো জায়গা ছিল না, আজকে পুরো অনেকটা ফাঁকা, হ্যাঁ হয়তো সবে স্নোফল হয়েছিল, তাই জন্য সবাই হয়তো স্নোফল দেখার জন্য আরো ভিড় হয়েছিল, মানে আজকে তো অনেকটা ফাঁকা, অনেক ফাঁকা। এটা বেশ ভালো লাগলো, এটা আমার মামার মেয়ের জন্য নিচ্ছি, দেখতে খুব সুন্দর, ইউনিক টাইপের, তো বলছে সাইজ হয়ে যাবে, তো এটা পছন্দ হচ্ছে, এটা ওর জন্য নিচ্ছি। আর এখানে না প্রচুর কালেকশন রয়েছে, ওটা একটু ভেতরে দেখতে এলাম। এই যে এই প্যান্টটা একটা পছন্দ হলো, এটা বেশ ভালো দেখতে, 300 টাকা করে, এটা নিয়ে নিচ্ছি। এই শালগুলো বেশ সুন্দর লাগছে, এগুলো বেশ বড়, আর 300 টাকা করে বলছে, কোন কালারটা নেবো কনফিউজ, ব্লুটাও বেশ ভালো লাগছে। এই যে মাফলার,
তো বাবার জন্য হ্যাঁ ভালো আছে হ্যাঁ ভালো আছে ভালো আছে আমিও ব্লু কালার নিয়েছি আর এটাও মাকে দারুণ লাগছে ভেরি লাগছে মা ও মা শাশুড়ি ম্যাচ ম্যাচ দুজনে ম্যাচ ম্যাচ হয়ে গেছে এই যে আরেকটা প্যান্ট নিলাম ঠিক আছে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি রকম দিল্লিতে দীপক গুপ্তার বাড়িতে যাব তো ভাবির জন্য এটা নিলাম বেশ ভালো লাগে ভাবি কি কালার তারপর এই নিচে দাদার গতদার বাড়িতে যাব তো তত্ত্বাবধায়ক বউয়ের জন্য আমি জাস্ট এমনি এসেছিলাম জাস্ট ঘুরছিলাম ঠিক আছে আর দেখো আমার হাত পায়েলের হাত মা হাত সবার ফুল শপিং হয়ে গেছে অনেক একটা জায়গা ঘুরে যাবে না প্রচুর শপিং হয়ে যাচ্ছে খুব মুশকিল হয়ে যাচ্ছে এই কাশ্মীরি চুড়িদারটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে দারুণ 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 দেখতে যদি 750 টাকায় মেলে শপিং করার পর লাস্টের দিকে টাকা পয়সা বাঁচে তখন নেব ঠিক আছে এই শাড়িটা নেওয়া হয়েছে ঠিক আছে এই শাড়িটা নেওয়া হয়েছে আর এটা হচ্ছে সুমন আর আমার তরফ থেকে সোনকে গিফট করছি তোমাদের বাড়ি থেকে ভালো করে দেখাবো এত সুন্দর সুন্দর এই দোকানে কালেকশন আছে কি বলবো আমরা ফার্স্ট দিনকে এসেছিলাম আবার আজকে ঘুরে এসেছি এত সুন্দর সুন্দর কালেকশন সত্যি খুব সুন্দর দেখতে এটা থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না দারুণ দেখতে আমি লাস্টের দিন ভাববো তো অনেক কালেকশন যেমনি শাড়ি তেমনি স্যুট তেমনি শাল সবকিছু রয়েছে দোকানের নামটা তো তোমাদের লিখিয়ে দিয়েছি তো আছে দাদা দুজনে এত ভালো কি বলবো এত মজা করেছি গল্প করেছি আর জিনিসপত্র খুব ভালো আমরা আবার শপিং করছি প্রচুর এই কালারটা খুব পছন্দ হয়েছে তাই জন্য সৌমি আমাকে এটা কিনে দিল বেশ সুন্দর হয়েছে বেশ দারুণ দেখতে এই কালারটা শপিং শেষ হচ্ছে না শপিং শেষ হচ্ছে আজকেও এত শপিং হয়ে গেছে সব শেষ ঠিক আছে সব শেষ হয়ে গেল আমার কি বলবো না সেরকম কিছু শেষ হয়নি আমারই জিনিস বেশি কিনে নিয়েছি আমি প্রচুর শপিং করে নিয়েছি আবার ভাবছি যে পরের দিন জুতোটাও কিনবো যেগুলো সৌমি আর মা কিনে এসে আসছে ঠিক আছে সেটা ভাবছে পায়েল হ্যাঁ পায়েল ভাবছি যে গিফট করবো ওটা আমার বার্থডেতে তো ওটাও পরের দিন কিনবো আজকে টাইম নেই তাই আজকে বেরিয়ে পড়ছি আর এখান থেকে আমরা এখন ভুট্টা খাবো আগের দিন খুব ভালো লেগেছে এই যে ভুট্টা নিচ্ছি শপিং করে চলে এসেছি কী কী কিনে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছু কেনা হয়েছে ঠিক আছে দেখো আজকে আমি আমার জন্য একটা শাল কিনেছি আমার শালটা খুব পছন্দ হয়েছে ব্লু এর উপরে এই দেখো এরকম ঠিক আছে দেখতে দারুণ দেখতে সেম আমার শাশুড়িমাও নিয়েছে কারণ এইরকমই শাশুড়িমারও খুব পছন্দ হলো এই কালারটা তো দুজনেরই সেম সেম কালার হয়ে গেছে রেড ছিল বাট রেড আমার এত আছে না তাই জন্য ভাবলাম যে একটা আনকমন কালার নিয়ে আকাশি কালারটা খুব সুন্দর লাগছিল তো এই কালারটা আমি আমার জন্যও নিয়েছি আর এইরকম সেম শাশুড়িমাও নিয়েছে আমার বোনের জন্য দারুণ একটা আমি পঞ্চু নিয়েছি এটা দারুণ দেখতে ঠিক আছে এত সুন্দর মাল্টি কালারের ওপর দেখতে না ওকে পরলে দারুণ লাগবে এখানকার হচ্ছে এগুলোই সৌন্দর্য মানে এখানকার এগুলো কি বলবো ট্র্যাডিশন মানে সবাই এগুলো কেনে মানে এগুলোই পুরো মানালি ম্যাল জুড়ে রয়েছে তো তাই জন্য আমি বোনের জন্য এটা নিলাম কালারটা খুব সুন্দর ওকে পরলে এমনি ফর্সা দেখতে খুব ভালো লাগবে এখানে একটা সুন্দর এরকম ইয়ে দেওয়া রয়েছে ব্রোঞ্জ টাইপের দেওয়া রয়েছে তো এটা আমি আমার মামার মেয়ের জন্য নিয়েছি আমি একটা টুপি নিয়েছি ঠিক আছে টুপিটা পরে সুমন বলছে দারুণ লাগছিলো তো এই টুপিটা আমি নিলাম বেশ সুন্দর দেখতে আর এটা বেশ দারুণ লাগছিলো মানে খুব স্মার্ট স্মার্ট লাগছিলো ঠিক আছে এটা নিলাম এই টুপিটা আমি নিলাম এই শালটা এই টুপিটা আমি নিয়েছি আচ্ছা এইটা নিয়েছি তথাগতদার সঙ্গে দেখা হবে তো দিদির জন্য এটা নিয়ে নিয়েছি এই শালটা মাল্টি কালারের ওপর ব্ল্যাকের ওপরে ব্ল্যাক সবার সঙ্গে যেহেতু ভালো লাগবে তো দাদার বাড়িতে তো যাবো বা দাদার সঙ্গে দেখা হবে যেটাই হবে দাদাকে দিয়ে দেবো দিদির জন্য এটা আর এটা নিয়েছি দীপক গুপ্তার বাড়িতে যাবো ভাবির জন্য নিয়েছি ভাবিকে এই কালারটা খুব সুন্দর লাগবে তো ভাবির জন্য এই কালারটা নিলাম কাশ্মীরি শাল এগুলো তো বেশ সুন্দর দেখতে তো এটা ভাবির জন্য নিয়েছি এই মোজাগুলো 150 টাকা নিল ভাবা যায় এত সুন্দর মোজা মানে এইগুলো তো আমাদের লাগে আমরা যেতে ঘুরতে যাই দারুণ দেখতে 150 টাকায় এত সুন্দর মোজা এটা নিলাম আর সুমনের ওই প্যান্টটা পরে তো সুমনকে দারুণ লাগছে এরকমই আর একটা অন্যরকম নিল একই রকম নিলে তো ভালো লাগবে না এটা বেশ ভালো লাগছে হোয়াইটের ওপরে দারুণ দেখতে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে সুমনে বাবার জন্য একটা জ্যাকেট কিনেছে নিচে দেখাচ্ছি জ্যাকেটটা খুব সুন্দর হয়েছে সুমন পরেও দেখছিল যে ঠিক হবে কিনা বাবার তো এরকম বাবার জন্য একটা জ্যাকেট নিয়েছে টুপি দেওয়া জ্যাকেটের কালারটাও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর বোথ সাইড পরা যাবে ওকে আমার আর সুমনের তরফ থেকে একটা গিফট ও নিজে পছন্দ করে নিয়েছে এই সালোয়ারটা ঠিক আছে ব্ল্যাকের ওপরে এত সুন্দর দেখতে বেশ মোটা এগুলো মানে কাশ্মীর টাশ্মীরে পরলে তো দারুণ লাগবেই এখানেও পরতে পারবে এটা বানাবে বলছে বানিয়ে কাশ্মীরেই পরবে দারুণ দেখতে আমাদের তরফ থেকে গিফট এইটা আমি আমার মায়ের জন্য নিয়েছি
একটা কথা বলি, আমার মা নিজে থেকে কিছু কেনে না, ঠিক আছে? আমাদের জন্য প্রচুর, দিদি ভাইয়েরা আমার জন্য প্রচুর প্রচুর জিনিস কিনে নেয়। তো আমারও ইচ্ছে করে যে মাকে কিছু কিনে দিই, কারণ মা নিজে থেকে কিছু কিনবে না, পরবে না, ঠিক আছে? আমরা দেবো তখনও বলবি নিয়ে এসেছিস, এটা কেন নিয়ে এসেছিস, অত কথার মধ্যে যাইনি, ফোনে কিছু জিজ্ঞাসা করিনি, কিনে নিয়েছি, কালারটা ভালো লেগেছে, মায়ের জন্য কিনেছি। তোমরা তো আগে যারা দেখেছো এরকমই সেম শাশুড়িমাকে একটা গিফট করেছিলাম, আর আমার মায়ের জন্য নিয়েছিলাম। বাট এই শাড়িগুলো আমার মাকে পরলে খুব ভালো লাগবে, আর এরকম ধরনের শাড়ি পরতে মা খুব ভালোবাসে। তো এই কালারটা মায়ের জন্য নিয়েছি আমি, তোমরা জানিও কেমন হয়েছে শাড়ির কালারটা, আমার পছন্দটা কেমন সেটাও জানিও। এটা আমার শাশুড়িমা নিয়েছে, এই দেখো এই কুর্তিটা শাশুড়িমা নিয়েছে, খুব সুন্দর লাগছিল শাশুড়িমাকে এটা পরে। কালারটা ভীষণ সোভার একটা কালার, দারুণ দেখতে, এই কালারটা তো আমার খুবই ভালো লাগে, শাশুড়িমাকে পরে জাস্ট দারুণ লাগবে কালারটা। এটা আমাকে সৌমী গিফট করেছে, খুব সুন্দর দেখতে শর্ট কুর্তি, এগুলো সবসময় পরা যাবে, এগুলো কলকাতাতেও পরা যাবে, এই কালারটা খুব সুন্দর। তো এটা আমাকে দিয়েছে, দেখি কাশ্মীরে আমি এটা পরবো। বাবার জন্য দুটো মাফলার কিনেছে, এই একটা কালার হোয়াইটের ওপরেই, হোয়াইটের ওপরে সুন্দর, আর এই একটা দুটো মাফলার কিনেছে। এই প্যান্টটা দেখো জাস্ট কালারটা, ও দারুণ দেখতে, ফার্স্ট যখন আমাকে ও দেখালো আমি তখনই বললাম এটা নিতে, দারুণ দেখতে, দারুণ, এই প্যান্টটা দারুণ দেখতে। আর ওকে না এই প্যান্টগুলো পরে এত স্মার্ট লাগছে, তো খুবই পছন্দ হয়েছে আমার এই প্যান্টগুলো, খুব সুন্দর, খুব সুন্দর প্যান্টগুলো। এই শাড়িটা আমার শাশুড়িমা পছন্দ করে নিয়েছে, বললো এই কালারটা শাশুড়িমা ভালো লাগছে, শাশুড়িমা এই কালারটা নিয়েছে। আর এটা তো শাশুড়িমা নিল, আর তার সঙ্গে সৌমি একটা খুব সুন্দর ব্লু এর ওপরে, ডার্ক ব্লু এর ওপরে আর কি, খুব সুন্দর দেখতে। এটা সৌমি বলছে সবসময় পরা যাবে বলে, বলছে বেশ ভালো দেখতে এগুলো। আর জয়িতার জন্য একটা নিয়েছে, এই জয়িতার কালারটা খুব সুন্দর হয়েছে, এটা হচ্ছে জয়িতার কালার, ঠিক আছে? এই ছিল আজকে শপিং, কিছুই মানে নাকি আমরা কিছুই কিনবো না, এমনি আজকে ঘুরবো, তো এই করে গেলাম, তারপরে এত এত শপিং হয়ে গেল, কি বলবো। যাই হোক, কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর একটু পরে চলে যাবো আমি রাধে, মাশরুম বানাবো। তো আজকে এবার সকালবেলা থেকে প্রচুর কাজ চলছে, বাজারে গেলাম, তারপরে রান্না করলাম, তারপরে শপিং টপিং করে আনলাম, দেন তারপরে এখন আমি রান্না করতে যাবো। বাট কোন জিনিসটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মাশরুম যে বানাতে যাবো সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি, লাভ ইওরসেলফ। চলো আজকের মতন টাটা।